আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাফুনস রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। কেমন আছেন ভিউয়ার্স আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। তো আবারও চলে এলাম খুবই মজার আর সহজ একটা ডেজার্ট রেসিপি নিয়ে শেয়ার করতে আপনাদের সাথে। কোনো প্রকার চুলা জ্বালানোর দরকার পড়বে না, মাত্র 10 মিনিটে আপনারা ইনস্ট্যান্ট ওভেন ছাড়া, চুলা জ্বালানো ছাড়াই এই ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন। আর এটা খেতে খুবই মজার, ছোটো থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তাহলে চলুন মূল রেসিপিতে। তো আজকের ডেজার্টটা বানানোর জন্য প্রথমে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর লাগবে হচ্ছে দুধ। তার জন্য এখানে আমি 1 কাপ দুধ নিয়ে নিচ্ছি। অবশ্যই দুধটা কিন্তু জাল করা দুধ নেবেন, জাল করে ঠান্ডা করে নেওয়ার পর তারপর সেই দুধটা নেবেন। তো আমি জাল করা দুধটা নিয়েছি, আর এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমার টেস্ট অনুযায়ী আমি দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, যাতে চিনিটা খুব সুন্দর করে গলে যায়। খুব সুন্দর করে মিশিয়ে নেবেন। তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে, সাইডে রেখে দিলাম। আর এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি, এখানে আমি ক্রিম রেডি করব। তার জন্য এখানে আমি 1/3 কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। এটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, তো হুইপ ক্রিমটা আমি আগেই বের করে রেখেছিলাম কিছুটা নর্মাল হওয়ার জন্য। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আইসিং সুগার। অবশ্যই চিনিটা গুঁড়া করে তারপর ইউজ করবেন ক্রিম বানানোর সময়, তাহলে দেখবেন খুব দ্রুতই ক্রিমটা হয়ে যাবে। তো এখন আমি বিট করে নিচ্ছি, আর এই ক্রিমটা খুব সহজেই অল্প সময়ের মধ্যে কিন্তু বিট করে নেওয়া যায়। আর এখন যেহেতু এত গরম নাই, ঠান্ডা, সেজন্য খুব অল্প সময়ে কিন্তু এই ক্রিমটা বিট করা হয়ে যাবে। তো আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর কমেন্টস করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে অনুপ্রেরণা যোগায়। তো দেখুন আমার ক্রিমটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে হয়ে গেছে। এখন আমি একটু ফুড কালার মিশিয়ে নেব, আমি এখানে একটু রেড ফুড কালার দিব। এতে করে ডেজার্টটা অনেক সুন্দর লাগবে, আর দেখতে সুন্দর লাগলে কিন্তু খাওয়ার প্রতি আকর্ষণও বেড়ে যায়, সেটা আমি সবসময় বলি। তো আবার একটুখানি বিট করে নিচ্ছি। এখন আমি এই পর্যায়ে স্পিডটা একটু বাড়িয়ে বিটারে বিট করে নিচ্ছি। 30 থেকে 40 সেকেন্ড বিট করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো আমার ক্রিমটা দেখুন একদম রেডি হয়ে গেছে। এখন আমি ক্রিমটা সাইডে রেখে দিব, আর আজকে ডেজার্টটা করব আমি পাউরুটি দিয়ে। পাউরুটি দিয়ে কিন্তু আপনারা খুব সহজে অল্প সময়ের মধ্যে ডেজার্ট করে নিতে পারবেন। যখন ডেজার্ট খেতে ইচ্ছে করবে তখন এই ডেজার্টটা কিন্তু আপনারা খুব সহজেই 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন, অথবা বাসায় মেহমান আসলে মেহমান বসিয়ে রেখেও কিন্তু আপনারা এই ডেজার্টটা খুব অল্প সময়ের মধ্যে তৈরি করতে পারবেন। তো পাউরুটির সাইডের যে শক্ত অংশটা থাকে সেটা আমি সাইড দিয়ে কেটে ফেলে দিয়েছি। তারপর এখন আমি দুধটা আবারও নিয়ে নিয়েছি, এই দুধের মধ্যে আমি এখন পাউরুটিটা চুবিয়ে নিব, 2/5টা একটু চুবিয়ে নিব। আর খুব দ্রুতই কিন্তু চুবানোর পর উঠিয়ে নেবেন, নাহলে কিন্তু গলে যাবে। আর পাউরুটি কিন্তু এমনিতে নরম থাকে, তো একটা ট্রেতে নিয়ে আমি এভাবে চিপে চিপে বাকি দুধটুকু কিন্তু ছড়িয়ে নিচ্ছি, যাতে দুধটুকু এভাবে ছড়িয়ে নেবেন। তারপর এভাবে চেপে চেপে পাউরুটিটা একটু সাইজটা বড় করে নেবেন। দেখবেন অল্প সময়ের মধ্যে কিন্তু একটু চাপ দিলেই এরকম বড় হয়ে যাচ্ছে, মানে নরম হওয়ার পর কিন্তু খুব দ্রুত এটা বড় হয়ে যায়। তো আমি কিন্তু চেপে চেপে একটু বড় করে নিয়েছি। তারপর আমি উপরে এই যে এখন সে যে ক্রিমটা রেডি করে রেখেছিলাম ক্রিমটা আমি দিয়ে দিলাম। আর এভাবে কিন্তু এটা রোল করে নিতে হবে আস্তে আস্তে, আর খুব দ্রুতই কিন্তু আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে এই ডেজার্টটা কিন্তু বানিয়ে নেওয়া যায়। এটা খুবই ভালো লাগে খেতে, অনেক নরম সফট থাকে একদম। তো এটা এখন আমি রোল করে নিব, আর এটা রোল করাও কিন্তু খুব সহজ, অল্প সময়ের মধ্যে আপনারা এটা রোল করে নিতে পারবেন। আর আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে করতে হবে, তো সবগুলা দেখাতে গেলে অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমি আপনাদেরকে একটাই করে দেখাচ্ছি, বাকিগুলো আমি এভাবে বানিয়ে নিব। বানিয়ে নেওয়ার পরে এখানে নারিকেলের যে গুঁড়া আছে, শুকনা গুঁড়া, সেটা দিয়ে আমি কুট করে নিচ্ছি। অবশ্যই কিন্তু নারিকেলের গুঁড়াটা দিয়ে সুন্দর করে কুট করে নেবেন। তো দেখুন সবগুলো ডেজার্টই কিন্তু আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এখন যাতে আরও আকর্ষণীয় লাগে, দেখতে আরও বেশি সুন্দর লাগে, সেজন্য উপরে আমি পেস্তা বাদাম দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি। আর আপনারা দেখি বুঝতে পাচ্ছেন যে ডেজার্টটা কতটা লোভনীয় হয়েছে, এটা খেতেও কিন্তু ভীষণ মজার, বাচ্চারা তো খুবই পছন্দ করবে। তো এখন আমি আপনাদেরকে একটা কেটেও দেখাবো ভেতরটা কতটা সফট হয়েছে আর নরম তুলতুলে হয়েছে। আশা করি আমার আজকের এই ডেজার্ট রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর অলরেডি যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।